এই রোদ এই বৃষ্টি, টি টোয়েন্টিতে যিনি প্রখর, ওডিআইতে সেই তিনি নিথর। ওয়ান ডে সিরিজে সূর্যা কুমারের এক লজ্জার রেকর্ড, প্রথম ভারতীয় হিসেবে টানা তিন ওয়ানডে ম্যাচে গোল্ডেন ডাকের ইতিহাস গড়েন সূর্যা কুমার যাদব। অবশ্য শুধু ভারতেই নয়, ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম, তিন ম্যাচের সিরিজের তিনটিতে গোল্ডেন ডাকের একমাত্র মালিক ভারতীয় এই ব্যাটার। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। ভারত অস্ট্রেলিয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে মাঠে নেমেছেন সূর্যা কুমার, তবে অজিদের সামনে টেকে নিন তার তাসের ঘর। প্রথম ম্যাচে প্রথম বলেই সূর্যা কুমার ঘায়েল, পরের দুটো ম্যাচেও একই হাল। প্রথম দুই ম্যাচে স্টার্কের বলে LBW হন, আর শেষটায় অ্যাস্টন এগারের বলে বোল্ড হন 360 ডিগ্রি ব্যাটার সূর্যা। টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান ব্যাটারের ফর্মেট পাল্টাতেই ভুল পাল্টে গেল কিভাবে, 50 ওভারের ম্যাচে এ কোন সূর্যা কুমার, প্রশ্নটা সেখানেই। উত্তরটা না খুঁজে ঢাক ঢোল পিটিয়ে দোষটা প্রচার করছে সতীর্থ থেকে নেটিজেনরা। সূর্যার ব্যাটিং ব্যর্থতার দায় অবশ্য তাকে দিতে নারাজ সাবেক ক্রিকেটার অজয় জাদেজা, কাপ্তান রোহিতের ভুলের মাশুল গুনছেন তিনি। প্রথম দুই ম্যাচে চারে ব্যাটিং করলেও শেষ ম্যাচে তাকে পাঠানো হয় সাতে, এতে সূর্যার আত্মবিশ্বাসে আরো ভাটা পড়েছে বলে দাবি জাদেজার। রুকাইয়া রাত্রি, একাত্তর।